এর একদিন পরেই 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় জনসভায় বক্তব্য রাখবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জেলা থেকে মানুষজন ইতিমধ্যে শহরে আসতে শুরু করেছেন। কয়েক লক্ষ লোকের এই বিশাল সমাবেশ যাতে নির্বিঘ্নে থাকে সেজন্য নানা ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল আজ 21 জুলাইয়ের সভামঞ্চ পরিদর্শন করেন। যখন থেকে স্টেজ কনস্ট্রাকশন শুরু হয়েছে তখন থেকেই এখানে আমাদের গার্ড ডিপ্লয়মেন্ট রয়েছে। উই আর প্রোটেক্টিং দিস প্লেস, অল কাইন্ডস অফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস, পার্কিং অ্যারেঞ্জমেন্টস, ট্রাফিক অ্যারেঞ্জমেন্টস, ল অর্ডার, ক্রাউড ম্যানেজমেন্ট অ্যারেঞ্জমেন্ট, সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হবে। প্রচুর লোক আসবে, সেই হিসাবেই আমাদের উই আর প্রিপেয়ারিং আওয়ার সেলস ফর হ্যাভিং দি প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ক্রাউড ম্যানেজমেন্ট।